তাপদাহের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে তুলনামূলক কমেছে ক্রেতার সংখ্যা গরমের কারণে পচনশীল পণ্য নিয়ে বিপাকে রয়েছেন বিক্রেতারা এদিকে বেড়েছে সব ধরনের সবজির দাম একই অবস্থা মাছ ও মুরগির বাজারেও সাজাদুর রহমানের প্রতিবেদন চলমান তাপদাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে শুক্রবার ছুটির দিনে ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলক কম তবে ক্রেতা কম হলেও নিত্য দাম ঊর্ধ্বমূল্য একশো টাকার নিচে মিলছে না কোনো সবজি সাইজ ভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত মরিচ একশো দশ পটল একশো বিশ দেশি শশা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি সপ্তাহ ব্যবধানে পাঁচ টাকা বেড়েছে আলু ও পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন পচনশীল পণ্য হওয়ায় সরবরাহ কম হচ্ছে বিক্রি নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা

মানুষ যে মাছ খাইব নাগালের বাইরে সব জিনিসের দাম বাড়তি থাকায় পরিমাণে কম কিনছেন ক্রেতারা মূল্যদ্রব্য শাকসবজি কিংবা অন্যান্য জিনিসের দাম সেটিও গরম এক ঘন্টাও তো রোদে এখানে দাঁড়াতে পারবেন না বা কৃষকরাও তারা দাঁড়াতে পারবে না কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না মানুষের এই গরমে কাজ করতে পারতেছে না ইনকাম করতে পারতেছে না তারপরে বাজারের দাম এরকম চড়া তবে অপরিবর্তিত রয়েছে গরু মাংসের দাম সচাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা